আল্লাহ তাবারক বা তাআলা তিনটেকে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছিলেন, আগুন রে ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আমার আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য তোমার কাছ থেকে যে ধাও ক্ষমতা আছে, পুড়িয়ে ছাই করার ক্ষমতা আছে, এটা ইব্রাহিমের জন্য আমি কেড়ে নিলাম, বাকি লোকটির জন্য রেখে দিলাম, তুমি ওকে পোড়াও কিন্তু ইব্রাহিম কে পোড়াবে না। দেখা গেল দুই নম্বর সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়াইজিস্তাসকা নারান ফালাম্মা আজা আদমা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি জুলুমাতিন লা ইয়ুবসিরুন, তারা আগুনকে জ্বালালো রাস্তা দেখার জন্য, আর আমি আগুনকে বললাম আগুন রে তুই জ্বলবে পোড়াবি ঠিক আছে, কিন্তু আন্ধারকে আলো যে করবে রোশনি এটা আমি আল্লাহ তোর কেড়ে নিলাম, এই কাজটা তুই করতে পাবি না। আগুন আল্লাহর হুকুমের মহতাজ, কাফেররা আগুন জ্বালালো রাস্তা দেখার জন্য, আগুন জ্বলছে হাত দিলে জ্বলে উঠছে কিন্তু আঁধার আর আলো হচ্ছে না। আল্লাহ একটা ক্ষমতা কাটতে পারে, আমার চারটা হাত পা আছে, আল্লাহ বলছে এ হাত নূর মোহাম্মদের ডান হাত তুই আর উঠবি না, হয়ে গেল, বাকিগুলো লড়ছে। আল্লাহর হুকুম, আমার দেহ আল্লাহর দেওয়া, আল্লাহ এটাকে অচল করতে পারে। তেমনি আগুনের ভিতরে তিনখানা জিনিস আছে, একটা আল্লাহ কেড়ে নেবে কিয়ামতের মাঠে রোশনিকে কেড়ে নেবে, বাকিটি রেখে দিবে, জ্বলবে পুড়িয়ে দেবে কিন্তু কিছুই দেখা যাবে না, এটা মাথায় রাখেন। তারপরে আমি আবার আগাচ্ছি, সমস্ত মানুষ এক জায়গায় হয়ে যাবে। জি, ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে জালসার ময়দানটা চারিদিকে টান করে এত জোর টান মেরেছে, ওই নেটগুলো যেতে আপনারা ধান শুকাতে দেন এখানে মেলে দিয়েছেন, যে গোটা নেটের ওপরে সরিষা ছিটিয়ে দিয়েছেন, দেখে ভালো লাগবে, কিন্তু নেটের মাঝে যদি একটা ইট ফেলে দেন সরিষাগুলো কোথায় যাবে? সব এসে জড়ো হয়। কেয়ামত এরকমই আল্লাহ জড়ো করবে ময়দানে, সব যে জড়ো হলো তোখানে কে আছে? বেঈমান আছে, ইমানদারও। কেয়ামতের মাঠে এলান হবে, এলান যেমন দুনিয়াতে এলান হয় সরকারি, ওরকম এলান হবে, একটা নয় হাজারও এলান হবে, অনেক এলান হবে, হাজারও নয় অনেক এলান হবে, তার মধ্যে আল্লাহ একটা করবেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বিরাট এলান। وامتازل يوما أيها المجرمون, এর মানে হচ্ছে হে বেঈমানেরা তোরা আমার ইমানদারদের থেকে আলাদা হয়ে যা, এদের সঙ্গে গোলতাল মিলিয়ে থাকবে এটা আমি রব মেনে নিতে পারবো না, অতএব বেঈমানেরা ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। এখন যদি আমায় এখানে বেঈমান ইমানদার আলাদা করতে যায় তাহলে আমাকে চিনতে হবে, বুঝতে হবে, আর যদিও চিনতে পারি একটা হাত ধরে দিকে টানবো একটা এদিকে টানবো, কিন্তু না, আমার রব যখন এটা বলে দিবে তখন বেঈমানেরা ইমানদারদের ভিতর থেকে ছিটকে গিয়ে বাইরে অটোমেটিক পড়বে, এখানে আর কাউকে হাত লাগিয়ে ভলেন্টারি করতে হবে না। মা বোনদেরকে ভুট্টা ভাজতে দেখেছেন খোলাতে, এখনো সব চলে গেছে খাওয়া দাওয়া, এখন মেশিনে ভাজছে, তো ওই বালুরটা গরম থাকতো ওর ওপরে ভুট্টা দিয়ে দিল, তারপরে নাড়তে শুরু করছে, নাড়তে 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 নাড়তে, এমন সময় একটা হতো
দুপ করে ফুটে গিয়ে খোলার বাইরে পড়তো। তো বেঈমানদের অবস্থা এরকম হবে, ইমানদারদের থেকে বাইরে চলে যাবে। তাহলে কিয়ামতের ময়দানটা আঁধারে কি হবে? বেঈমানরা তো আঁধারে আঁধারই চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শুনবেন। ও আমার ভাইরা, বাপেরা, মা আমার, বোন আমার, সেই দিন কিয়ামতের আলোটা হবে আল্লাহর নূরের তাজাল্লির আলো হবে। সে আলো এক আজীব আলো হবে, হাসরের ময়দান আলোকিত আলোই হয়ে যাবে। কিন্তু ওই আলোটা আবার সবাই দেখতে পাবে না। যেমন জিন বলে একটা জাতি আছে পৃথিবীর বুকে, আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা জিন আমার সামনে দাঁড়িয়ে আছে, সে আমাকে দেখা দিচ্ছে, কিন্তু আমার সভাপতিকে সে দেখা দিচ্ছে না। আমি দেখছি, কথা বলছি, কিন্তু এ দেখতে পেছে না। আল্লাহ এই প্রাণীটা যেমন করে বানিয়েছেন, তেমনি হাসরের মাঠে আল্লাহর নূরের তাজাল্লিটা কেমন হবে? যারা আল্লাহর মহব্বতের বান্দা তারা ওই নূর দেখবে আর আল্লাহর আলোতে আলোকিত হয়ে যাবে। কিন্তু যারা বেঈমান হবে তারা এতটুকুন আলো দেখতে পাবে না, সেদিন কোনো আলো দেখতে পাবে না। এরকম নূরের আলো চলবে জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরপর আবার আল্লাহ এলান দেবেন, এলানটা কে? ওজিয়াল কিতাব وَجِيءَ مِنْ نَبِيِّنَا وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। ভাইরা আমার, কিছু কথা সামনে আসছে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আমি নিজেকে ভয় লাগে। বেশ কিছু জায়গায় আমি বাহিনী করিনি ভয়ে, আজকে আপনাদের সামনে এই কথাগুলো আসবে, দু পাঁচ মিনিট ধৈর্য ধরেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কি বলবেন? হাসর বাসিরে, আমি আল্লাহ তোদের আমল নামা রেডি করে নিয়েছি, যতগুলি তোরা এখানে জড়ো হয়েছিস প্রত্যেকের একটা করে রিজাল্ট আমার হাতে রয়েছে। আয় তোরা তোদের আমলনামা গুলো আমার কাছ থেকে নিয়ে যা। কিন্তু যখন তোরা আমার কাছে আমলনামা নিতে আসবে, সঙ্গে দুইটি জিনিসকে নিয়ে আসবে, একটা হলো ওজিআ বিন্নবীইন, তুই যেই নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে আনবি, ওয়াশহাদা পৃথিবী বুকে যে তুই আমল করেছিস এই আমলের সাক্ষীটাকে তুই নিয়ে আসবি। আর যখন এটা তুই আনবি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়াহুম লা ইয়ুজলামুন, পৃথিবীর বুকে কে কার সঙ্গে অন্যায় করেছে, বিচার করেছে, একজনকে ছেড়ে দিয়েছে আর একজনকে বাঁশ চালিয়ে দিয়েছে, একদিন বিচার হয়েছে, হে বিচারকের দল তোমরা ভেবো না যে পৃথিবীর বুকের বিচারটা নিষ্পত্তি, এ বিচারগুলো বিচার নয়। পৃথিবীতে যত আদালত হয়েছে, যত বিচার হয়েছে, যতগুলি বিচারের নিষ্পত্তি হয়েছে, যতগুলি বিচার আজ পর্যন্ত শেষ হয়ে গেছে, যতগুলি বিচার হ্যাঙ্গিং হয়ে ঝুলতে রয়েছে, এরপরও যতগুলি বিচার হবে, সমস্ত বিচারক
প্রকার ব্যাধি বিবাদের মধ্যে জমা করা হবে যে আমার আল্লাহ বলবেন রে মাজলুম ব্যক্তি তোমরা মুখ খুলো একদিন তোমাদের উপরে জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে কে কার মালকে দাবিয়ে নিয়েছে শক্তির বলে কে কার টাকাকে দাবিয়ে নিয়েছে পাওনাদার পাওনাকে দেয়নি মানুষ তার হককে বুঝিয়ে দেয়নি ক্ষমতার জোরে যেখান সেখান থেকে টাকাকে ছিনিয়ে নিয়েছে আল্লাহ বলছেন আলিম বসেছেন জিজ্ঞেসে করেন ও কুদিয়া বাইনা হুম বিল হাক্কি আমি বাদী বিবাদের মধ্যে আজকে হককে চুকিয়ে দিব রে বিচার করে দিব ওহুমলা ইউজলামন কোন রকম জুলুম করা যাবে না এবার শুরু হবে কিয়ামতের বিচার কিন্তু বিচার আনতে গেলে দুটো জিনিস সাথে নিয়ে যেতে হবে কি কি বললাম একটা হলো নবীকে সঙ্গে করে নিয়েছো আর একটা সাক্ষী ওয়াজিআ বিন নবীইন ওয়াশুহাদা তাহলে নবী আর সাক্ষী মা বোন বেটি একটু ধৈর্য ধরেন খুব মনোযোগ দেন এখন নবী তো একটা আর কোটি 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 তার উম্মত যারা জাহান্নাম যাবে তাদের কথাটা বাদী দেন তারা তো কুল কিনারা পাবে না কিন্তু একটা জান্নাতি হাজার হাজার কার সঙ্গে নবী যাবেন কিন্তু জান্নাতি ব্যক্তি নবীর হাতে পানি পান করবেন এরপরে বের হয়ে চলে যাবেন আল্লাহর কাছে সার্টিফিকেট আনতে আমার রব হাসরের বাজে হাসরের মতো দিনে ঠাট্টা করবেন আর কি করবেন মজাক করবেন বুখারি শরীফের হাদিস আছে একটা নাই অনেক হাদিস আল্লাহ রসুল এনেছেন যে কিয়ামতের মতো দিনে আল্লাহ তার গোলামদের সঙ্গে ঠাট্টা করবেন মজাক করবেন কেমন করে করবেন সেটা পরে বলছি কিন্তু ওই ব্যক্তি যে আমল মানতে গেছে জান্নাতে যাওয়ার জন্যে অথচ লোকটা জান্নাতে নবীও সঙ্গে নাই নাই সঙ্গে তার সাক্ষী সে আল্লাহকে গিয়ে বলবে রব্বি হে আমার রব আমাকে আমার আমল নামা দেন আমার রব বলবে গোলাম রে তুমি কি শোনোনি আমি দুটি জিনিস আনতে বলেছিলাম একটা নবীকে সঙ্গে করে আনতে বলেছি আর একটা বলেছি সাক্ষী আনতে তখন ওই বান্দা বলবেন ইয়া আল্লাহ আপনার চোখগুলি তো কুদরতের চোখ আমাদের মতো চামড়ার চোখ নয় অতএব আপনি কুদরতের নজরে দেখেন আমার বডিতে আপনার নবী রয়েছে কিনা আমি নবীকে সঙ্গে করে এনেছি কিনা মা বোনেরাও দেখাবে আল্লাহ আপনি দেখেন সারা জীবন নবীকে মেনে চলেছি খাওয়াতে উঠাতে বসাতে লেনদেন শোয়াতে নবীর নকল করেছে আমার আল্লাহ মুচকে হেসে বলবেন বান্দারে মন্দিরে আমি নবীকে তোমার কাছে পেয়ে গেছি এটা কি পানি এটা কি পানি তো এই পানি পান করতে পারবো আমি আর এতগুলো লোক হ্যাঁ না বলে না পারবো পানিটা পান করতে কোনো অসুবিধা আছে পান করতে পারবো এবার বলেন এই পানিটা আমার পান করা সম্ভব আর এতগুলো লোক হ্যাঁ না বলেন সম্ভব নয় কেন ডান হাতে ছিল তখন সম্ভব কারণ আমার নবী ডান হাতে পান করেছে বাম হাতে চলে গেল অসম্ভব হয়ে গেল আর এক ঢুক পান করতে পারবো না এই রকম যে নবীকে ফলো করে করে দুনিয়া করবে হিসাবের ময়দানে নবী তার বডিতেই থাকলো এরপরে আমার আল্লাহ বলবেন তোর আমলের সাক্ষী কয় তখন বান্দা বলবেন আল্লাহ আপনি বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ
মাহমুদ আল্লাহ আপনি বলেছেন যে উজুর অংশগুলি এবং সাজদার অংশগুলি এগুলো হয়ে যাবে এই যেখানটা কালো হয়ে গেছে কপালটা কালো হয়ে গেছে হাঁটুটা কালো হয়ে গেছে এগুলি হবে কিয়ামতের মাঠে আমার সাক্ষী নূরে ঝকমক করবে আল্লাহ দেখবে আর বলবে গোলাম রে তুমি ডান হাত সার্টিফিকেট লাও এবং তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাও অতএব একটা জিনিসকে বোঝার চেষ্টা করি এখানে আমরা যতগুলি মানুষ বসে আছি সারা দুনিয়ার কথা বলছি না আপনাকে আমাকে হাসরের মাঠে যেতেই হবে যাবেন না এরকম একটা লোক বলেন বলার ক্ষমতা নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াউমা তামিয়াজু উজুহু ওয়া তাশওয়াদু উজুহু ফাআম্মা আল্লাযীনা সওয়াদাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়াআম্মা আল্লাযীনা বিয়াজ্জাত উজুহুম ফাফী রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদুন একটা উদাহরণ শুনেন এইখানে আমরা বিশ পঁচিশ জন লোক চেয়ারে বসে আছি মাগরিবের পর গল্প করছি এই জালসা নিয়ে গল্প চলছে লোকজন আসতে রয়েছে ইনশাআল্লাহ জালসা হবে বক্তা এলো কি এলো না চেয়ারে বসে বসে গল্প করছি এমন সময় মাগরিবের আজান হচ্ছে এই মাইকি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানটায় নামাজ হবে ঝাড়াঝাড়ি হয়ে গেল চট বিছানো হয়ে গেল মুসল্লা বিছানো হয়ে গেল এই বিশটা লোকের মধ্যে চারজন চলে গেল উজু করতে আর ষোলো জন চলে গেল কাতারে চারজন আর এইদিকে গেল না বের হয়ে সোজা কলের কাছে চলে গেল বাথরুমের কাছে ট্যাপের কাছে বন্ধুরে আপনি পরিষ্কার বুঝতে পেরে গেলেন যে ওই চারজনের উজু নাই আর এই ষোলো জনের উজু আছে উজু যদি এদের না থাকতো এরাও চলে যেত উজু করতে তবে এদের উজু আছে বলেই এরা কাতারে গিয়ে বসেছে এরা নিশ্চিন্তে নামাজ পড়বে তেমনি বন্ধু যখন কেয়ামত হবে দ্বিতীয় সর ফোঁকা হবে তখন হাসরের মাঠে তোলা হবে দল দল মানুষ সেখানে যখন উঠবে আল্লাহ বলছেন ইয়াউমা তামিয়াজু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু মানুষগুলো যখন উঠতে থাকবে এখনো বিচার শুরু হয়নি আল্লাহর সিংহাসন আসেনি জাহান্নামকে আনা হয়নি জান্নাতকে আনা হয়নি মানুষ উঠতে শুরু করেছে তার মধ্যে কিছু লোকের জায়গারা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে আর কিছু লোকের জায়গা উজুর জায়গা নূরে ঝকমক করবে না তার বডিতে কোনো নূর থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ও পৃথিবীর মানুষরে যখনই সে দেখে নেবে আমার গায়ে আল্লাহর দেওয়া নূরের আলো চলে এসেছে তো তখনই তুমি বুঝে নাও তুমি জান্নাতি হয়ে গেছো ফামাল্লাজি নবী আজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন যখনই তোমার বডিতে নূরের আলো লেগে গেছে ও হাসর বাসী রে আর তুমি টেনশন করো না বিচার যত লেটই হোক না কেন তুমি আল্লাহর দয়ার আওতা ভুক্ততে পড়ে গেছো আর যার বডিতে নূর এলো না যার বডিতে নূর পৌঁছালো না যে লোকটা নামাজ পড়লো না নূরের জায়গা কোনগুলো উজুর জায়গাগুলো যারা উজু করেছে নূরের আলোতে ঝকমক করবে যার বডিতে নূর এলো না আমার আল্লাহ বলছেন ফাফি আকাফার
ربكم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون তোমরা যে আযাব করেছো মানে কুফরি করেছো আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছো তাহলে তোমাদেরকে চির আযাবকে চাটতে হবে আযাবের মজা নিতে হবে তোমাদের কুফরি করার কারণে এই আযাবের মজা নেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও এখানে বক্তা কে রইছে কথা বলছিস কেন রে তোরা ছোট ছেলে চুপ করে বস এখন একটা উদাহরণ দিছি উদাহরণ হলো যত মন দিয়ে শুনবেন তত জিনিস বুঝতে ভালো আসবে আল্লাহ বলছে তুমি আযাবকে চিনতে হবে তোমাকে আযাব নিতে হবে তুমি রেডি হয়ে যাও কারণ তোমার কাছে নূর আসেনি হাজী ভাই কিয়ামতের মাঠে জানকে শান্তি করবে চারটা জিনিস আছে আর জান্নাতে সব নিয়ামত আছে সব 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 আর জাহান্নামে সমস্ত খারাপিতে ভর্তি আছে জাহান্নামী ব্যক্তিরা সুস্থ হালাতে থাকবে না বডি হাড় হাড়ডি চুড় হয়ে থাকবে ইয়া আল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম এই আয়াতের তাফসীর করতে গিয়ে এক জায়গায় বলা হয়েছে জাহান্নামের মুখে 450 ফেরেশতা আছে যারা নির্মম নির্দয় ফুটবলের মতো মেড়ে হাড় হাড়ডিকে চুড় করবে তারপরে জাহান্নামে ফেলবে ও যে জাহান্নামে সুস্থ হালে থাকবে তা থাকবে না হাড় ভাঙা ঠ্যাং ভাঙা জ্বর উবুর হয়ে কাঁদবে তারপরে তো আগুন আর জান্নাতে কোনো রোগ থাকবে না তো কিয়ামতের মাঠে আপনার আমার দিলকে শান্তি করবে চারটা জিনিস নাম্বার এক ওঠার সঙ্গে সঙ্গে আলো দরকার চন্দ্র ভেঙে গেছে সূর্য চূড়মাচুড় হয়ে গেছে তারা নাই বিদ্যুৎ প্রকল্প নাই নাই তো নাই জেনারেটর নাই জোনাকি পোকাও নাই দেশলাই নাই মোমবাতি নাই সব যেন আলোর উপকরণ গুলো শেষ হয়ে গেছে যা দিয়ে মানুষ আলো করে সেগুলো সব শেষ তাহলে এখন থাকলো আমার রবের নূরের তাজাল্লি এটা আমার রব যাকে ইচ্ছা করবে তাকে দেবে যাকে ইচ্ছা করবে না সে পাবে না তো এই নূরটা কিয়ামতের মাঠে প্রথমেই দেওয়া হবে আলো করার জন্য তাই আমার আল্লাহ সূরা হাদিদে বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওযুল আযীম সেই দিন তোমরা দেখতে পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতীদেরকে ডান হাতে এবং দুই উজুর জায়গাতে আর মুখে নূরের তাসাল্লি দিয়ে দেবে যা দেখে দেখে মানুষ জান্নাতের রাস্তায় হাঁটতে শুরু করবে সেখানে আছে শুধু নহর প্রবাহমান এবং ওখানে চিরদিন সে থাকবে এরকম সুখের জায়গা নূরের আলোতে যাবে জি হযরত আবু হুরায়রা নরম মানুষ ছিল নরম আবু বকর বিচক্ষণ ছিল নরম ছিল আর হযরত উমার কড়া ই যত নরম তত কড়া আবার থাকে একসঙ্গে দাঁত আর জিভ একসঙ্গে থাকে না সারা জীবন কিন্তু ই যত নরম তত কড়া মহব্বত কত পাশাপাশি থাকে দাঁত যত পিড়ে জীবকে দেয় মজা লুটে আবার দাঁতের ফাঁকে কিছু লেগে গেলে জীবও পেরেশান হয় তোর কষ্ট হচ্ছে ভাই কত মহব্বত তো সাহাবিদের ওরকম মহব্বত ছিল আবার কড়াও ছিল তো হযরত আবু হুরায়রা উজু করছে কুল্লি হয়ে গেল মুখে হাতে নিচে এই পর্যন্ত আছে একটু বেশি করে টানছে এইদিকে একটু বেশি করে আর হাজারে তোমার এখানে ধরে ফেলে যাও একটু বেশি বুঝিস মুফতিগিরি করবি তো বলছে না যে ছাড় আবার থাপ্পড় লাগাবে চুপ করে জড়ো হয়ে গেছে
তোকে উজু কতটা করতে হয় তুই জানিস নে? আল্লাহ বলেনি কোরআনে ও আইদিয়া কুমিলাল মারাফিক, এই পর্যন্ত ওকে ওই গলা ধরি রসুলের কাছে নিয়ে চললো, ছেড়ে হাত ধরে লয়। নবীজি বলছে ছাড় ওকে, বলছে মাথা খারাপ, ও কি করছে? শুধু খালি জিজ্ঞেস করেন ইসলাম কি নিজে তৈরি করবে? ইয়া রাসূলুল্লাহ উজুর ব্যাপারটা কি? তখন আল্লাহর নবী বললেন ফাগসিলু উজুহকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসিকুম ওয়ারজুলুকুম ইলাল কাবাইন। চারটা ফরজ, তার মধ্যে একটা হলো এই কোনাই তাক, মারাফিক মানে এই ভাঁজ তাক। তখন আবু হযরত তোমার বলছেন রাসূলুল্লাহ, আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন ও আবার ভাঁজের ওপরও 2.5 ইঞ্চি মাল তেমনি করে করে ভেজাইছে, এটা তো আপনি বলেননি এবং আল্লাহ কোরআনে বলেনি। নবীজি বলেন আবু বকর রে, ওর গর্দনটা তুমি ছাড়ো, ওমার তুমি ছাড়ো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমলের পেছনে নিয়ত লুকানো আছে। তাহলে আবু হুরায়রাকে আমাকে জিজ্ঞেস করতে দাও, আবু হুরায়রা তুমি কি পানিটা বেশি করে নিছো? বলে জি হ্যাঁ। তাহলে কেন নিছো? লিয়া রাসূলুল্লাহ, যতটাই উজু করতে হবে এটা আমি জানি, কোরআনেও আছে এতটা উজু করতে হবে, এর থেকে উজু নাই, এটাই উজুর শেষের জায়গা। কিন্তু আপনি বলেছেন কঠিন কিয়ামতের দিনে উজুর